ভিডিও শুরুতেই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে নিতে চাই আজকেই, কারণ গত দুটো ভিডিওতে আপনারা লাইকের বন্যা বইয়ে দিয়েছেন। আমি আশাও করিনি অতটা লাইক আপনারা যতটা দিয়েছেন। আশা করব আজকের ভিডিওতেও লাইক বাটনটা, নিচে যেটা আছে লাইক বাটন, সেটা আপনারা প্রেস করে ভিডিও দেখবেন এবং ভিডিও ভালো না লাগলে শেষে গিয়ে ডিসলাইক বাটনটাও প্রেস করে দিতে পারেন। আর ভিডিওতে আজকে প্রচুর প্রচুর টেক নিউজ আছে, যে টেক নিউজগুলো সবকটা অতটা ভালোও নয় কিন্তু খুব ইন্টারেস্টিং, ভালো খারাপ মিশিয়ে আছে, সেসব দিয়ে দেখবেন অবশ্যই, এটা অনুরোধ রইল। প্রথমে তাহলে খারাপ খবর দিয়ে শুরু করা যাক। প্রথমেই বলবো, ইন্ডিয়াতে আজকে পাবজি মোবাইল ব্যান হয়ে গেল। পাবজি শুধু মোবাইল নয়, পাবজির যত রকম ভেরিয়েন্ট আছে, পাবজি লাইট টাইট ইত্যাদি সব রকম অ্যাপ্লিকেশন ব্যান হয়ে গেল এবং তার সাথে মোট টোটাল 118টা অ্যাপ্লিকেশন আজকে ব্যান করা হয়েছে। জুলাই মাসের শেষের দিকে সম্ভবত টিকটক ব্যান করে দেওয়া হয়েছিল ইন্ডিয়াতে, আরও কিছু 48 অ্যাপ্লিকেশন ব্যান করে দেওয়া হয়েছিল, হেলো অ্যাপ্লিকেশন ব্যান করে দেওয়া হয়েছিল, তো এবার আরেকবার কিছু করা হলো। এবং এর কারণ হিসেবে বলা হচ্ছে যে ডেটা প্রাইভেসির ব্যাপার। পাবজির মতো গেমগুলো, বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো তারা ইউজারদের ডেটা কালেক্ট করছে এবং চায়নার কোনো অজানা সার্ভারে পাঠিয়ে দিয়েছে এবং তাদেরকে বারবার বলা হয়েছে যে ইন্ডিয়াতে ডেটা কালেক্ট করে ইন্ডিয়ার কোনো সার্ভারে রাখতে, সেটা তারা শোনেনি, তাই তাদেরকে ব্যান করে দেওয়া হচ্ছে। এছাড়া আপনারা জানেন যে ইন্ডিয়া চায়নার একটা টেনশনের ব্যাপার চলছে, সেখানে ডেটা প্রাইভেসিকে ইস্যু করে এটাকে ব্যান করে দেওয়া হয়েছে। এছাড়া বলা হয়েছে যে এই পাবজির মতো অ্যাপ্লিকেশনগুলো বা গেমগুলোর মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র কেনার, ইনভেন্টারি কেনার বিভিন্ন রকম জায়গা রয়েছে যেখানে লোকে অনেক টাকা ইনভেস্ট করছে, যে টাকাগুলো সরাসরি চায়নাতে চলে যাচ্ছে, তো সেটাকে আটকানোর জন্য এটা করা হয়েছে। এছাড়া এমনি তো পাবজির খারাপ দিক তো ছিলই, অনেকেই পাবজি খেলতে গিয়ে মারা গেছে, অল্প বয়সী ছেলেরা, এসব তো ছিলই। তো যাই হোক, সব মিলিয়ে একটা টোটাল ব্যাপার হলো, তার এফেক্ট হচ্ছে যে পাবজি ইন্ডিয়াতে ব্যান এবং এখনও সার্ভার লেভেলে ব্যান চালু হয়নি, ISP লেভেলের ব্যান দু তিন দিনের মধ্যে চালু হয়ে যাবে, সেক্ষেত্রে ইন্ডিয়াতে পাবজি আগামী দিনে আর চলবে না। সেক্ষেত্রে 120Hz রিফ্রেশ রেটযুক্ত ফোন, 90Hz রিফ্রেশ রেটযুক্ত ফোন এবং যেখানে আসুস ROG 3-এর মতো ফোন, গেমিং ফোন যেগুলো এসছে সেগুলোর কী হবে? COD যে গেমটার কথা এতকাল সবাই উপহাস করতো, সেই গেম সবাই খেলতে বাধ্য হবে। সব থেকে দুঃখ বোধ হয় যারা অ্যাপেলের iOS ইউজ করছেন, অ্যাপেলের ফোন ইউজ করছেন, তারা ফোর্টনাইটও খেলতে পারবেন না, পাবজিও খেলতে পারবেন না মোবাইলে। তো আপনাদের এই ব্যাপারে মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ইন্ডিয়াতে আজকে ওপোর তরফ থেকে ওপো F17 Pro আর ওপো F17 এই দুটো ফোন লঞ্চ হয়ে গেল। ওপো বা ভিভোর মোবাইল সাধারণত যা স্পেসিফিকেশনস থাকে সেই অনুযায়ী দামটা একটু বেশি হয়, কিন্তু F17 Pro দেখে আমার অতটাও ওভার প্রাইসড লাগেনি। এমনিতে আপনি যদি শাওমি, ইনফিনিক্স বা রেডমির এদের সাথে তুলনা করেন তাহলে সেখানে ওভার প্রাইসড হয়তো একটু লাগতে পারে, কিন্তু ওপোর হিসাবে, ভিভোর হিসাবে ফোনের দাম কিন্তু খুব কম্পিটিটিভ এবং ভালো রেখেছে এবার ওপো। এই ফোনটা স্লিমেস্ট ফোন এই প্রাইস রেঞ্জে, সব থেকে পাতলা ফোন, 7.48mm থিকনেস এবং 6.43 ইঞ্চি একটা পাঞ্চ হোলযুক্ত ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে আছে। এখানে ব্যাকসাইডে আছে 48+8+2+2 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, 4000mAh ব্যাটারি, 30W ফাস্ট চার্জার এবং এখানে প্রসেসর খুব একটা খারাপ নেই, কিন্তু এখানে মিডিয়াটেকের হিলিও P95 প্রসেসর আছে, যেটা আসলে ওই G95E, আসলে সব প্রসেসরগুলোই হচ্ছে মিডিয়াটেকের হিলিও G90T। তো সেই যাই হোক, ভালো প্রসেসর, এটা খুব একটা খারাপ প্রসেসরও নয়, তো সেই প্রসেসর দিয়ে এই ফোন আমার মতে খুব একটা খারাপ প্রাইসিং রাখা হয়নি। আপনার কী মতামত কমেন্টে লিখে জানাতে পারেন, অবশ্যই আমি আগ্রহের সাথে সেটা জানতে চাইব। আগামীকাল ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার কথা Realme 7 আর 7 Pro, এই দুটো ফোনের প্রাইস আজকে লিক হয়ে চলে এসেছে। এতদিন ধরে আমরা স্পেসিফিকেশনস জেনেছিলাম, সব কিছু লিক হয়ে চলে এসেছিলো, আজকে প্রাইস জানা যাচ্ছে এবং সেই প্রাইসটা শুনলে একটু চমকে উঠতেই হয়। আসলে Realme 6 ইন্ডিয়াতে এখন বেস ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে ₹15,000, সেখানে Realme 7 সেটাও নাকি ₹15,000 ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং যেখানে 90Hz রিফ্রেশ রেটযুক্ত একটা ডিসপ্লে থাকবে, যেখানে অনেক কিছু থাকবে, যেসব স্পেসিফিকেশনস আগামীকাল আনবক্সিংয়ের ভিডিও আসবে, 12টা নাগাদ আসবে আমাদের চ্যানেলে, অবশ্যই দেখবেন। তো Realme 7 ফোনটার প্রাইস যদি এই দামে এসে থাকে আমি বলবো খুব ভালো প্রাইসিং হবে, দেখা যাক Realme আগামীকাল কী করে। এবং তার থেকেও আমার ইন্টারেস্টিং লেগেছে Realme 7 Pro, যেখানে অ্যামোলেড ডিসপ্লে আছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং সেটা স্যামসাংয়ের ডিসপ্লে, যেটা অবশ্যই বেশ ভালো ব্রাইটনেসযুক্ত আসবে এবং রিয়েলমির আগের ফোনগুলোর মতো ব্রাইটনেস কম থাকবে না। লিক অনুযায়ী সেখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G এবং আরও অনেক কিছু, 65W চার্জার, সনির সেন্সার দুটো ফোনেই আছে এবং Realme 7 Pro-এর দাম নাকি হবে ₹19,999। সেক্ষেত্রে সেটার দামও আমি বলবো খুব ভালো রাখবে রিয়েলমি যদি এই দামে রাখে। কিন্তু এর আগের ইতিহাস বলে রিয়েলমির এইসব প্রাইস যখন লিক হয় ফোন লঞ্চ হওয়ার সময় তার থেকে দাম নাকি একটু কমে যায়, সেক্ষেত্রে Realme 7 Pro-র দাম যদি আরও একটু কমে গিয়ে ₹19,000 আসে সেক্ষেত্রে Realme 6 Pro-এর দামে Realme 7 Pro লঞ্চ করবে, Realme 6-এর দামে Realme 7 লঞ্চ করবে।
আমার মতে এটা দারুণ হবে। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং বাংলাদেশে এই ফোনগুলো কবে যেতে পারে এ নিয়ে একটা বড়সড় প্রশ্ন আছে এবং আমিও এটার উত্তর জানি না। আমার ধারণা বাংলাদেশে যে রিয়েলমি C12 ফোনটা লঞ্চ হওয়ার কথা ছিল, যেটা পোস্টপন করে দেওয়া হয়েছে, সেটার বদলে হয়তো রিয়েলমি 7 সিরিজের কোনো একটা ফোন বাংলাদেশে খুব শিগগিরই সেপ্টেম্বর মাসেই লঞ্চ হতে পারে। এবং সেটা বাংলাদেশে কী দামে লঞ্চ করবে অফিসিয়ালি এটা কিন্তু জানার খুব আগ্রহ। তবে এই ফোনগুলো বাংলাদেশে আনঅফিসিয়ালি আপনারা অবশ্যই এই মাসেই পেয়ে যাবেন এবং দাম ইন্ডিয়ান প্রাইসিংয়ের থেকে ওই 1500 টাকা করে বেশি থাকবে, এটা আন্দাজ করা যায়, এটা বোঝাই যায় এরকমই হয়। স্যামসাং তাদের গ্যালাক্সি A42 ফোনটা নিয়ে আসছে, সেপ্টেম্বর মাসে লঞ্চ করে দিচ্ছে, ইন্ডিয়াতেও আসবে, বাংলাদেশেও খুব শিগগিরই পৌঁছে যাবে এবং সেই ফোনটা 5G ফোন হবে স্যামসাংয়ের তরফ থেকে কম দামে। স্যামসাংয়ের কম দাম মানে খুব একটা কম দাম না, তো স্যামসাংয়ের তরফ থেকে কম দামে একটা 5G ফোন যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 690 প্রসেসর থাকবে, এটুকু এখন অবধি জানা গেছে। এবং এখানে যে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে সেটাও জানা গেছে। এই ফোনটার ডিসপ্লে থাকছে 6.6 ইঞ্চি ফুল HD প্লাস। সেক্ষেত্রে এই ফোনটা কত দামে লঞ্চ করবে সেটা এখন দেখার। এবং স্যামসাংয়ের আপনাদের অবশ্যই মনে থাকবে যে A71S এই ফোনটাও এই মাসে হয়তো লঞ্চ করতে পারে বা খুব দেরি হলে আগামী মাসে। এছাড়া আগামী মাসে স্যামসাং গ্যালাক্সি A51S সেই ফোনটাও লঞ্চ করার একটা কথা আছে। স্যামসাংও কিন্তু একদিক দিয়ে লাইন দিয়ে একের পর এক ফোন লঞ্চ করে চলেছে এবং সেপ্টেম্বর মাসে স্যামসাংয়ের M51 সেটা আমার মনে হয় সব থেকে আকর্ষণীয় ফোন হবে। কিছুদিন আগে টেক নিউজ আপনাদের বলেছিলাম মনে আছে, রেডমি নোট 10 প্রো এই ফোনগুলো আসতে পারে, খুব শিগগিরই আসবে বলেছিলাম টেক নিউজে। অনেকের এটা বিশ্বাস হয়নি, কিন্তু আজকে ডিজিটাল চ্যাট স্টেশন একটা লিকে জানিয়েছেন যে রেডমি নোট 10 এই সিরিজের ফোন খুব শিগগিরই আসবে এবং এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 800 সিরিজের কোনো একটা প্রসেসর থাকবে। আন্দাজ করা হচ্ছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 820 প্রসেসর থাকবে, 5G ফোন হবে এবং রেডমি নোট 10 সিরিজের ফোন যেগুলো সেই ফোনগুলো কিন্তু MIIT সাইটে ওয়েবসাইটে লিস্টেড হয়ে গেছে সার্টিফিকেশন সাইটে, সেক্ষেত্রে লঞ্চ কিন্তু খুব একটা দেরি নেই, খুব শিগগিরই লঞ্চ হবে। এবং যারা এই মুহূর্তে প্ল্যান করছেন রেডমি নোট 9, নোট 9 প্রো, নোট 9 প্রো ম্যাক্স, নোট 9 এস, নোট 9 এইসব ফোনগুলো নেবেন ভাবছেন, তারা একটু অপেক্ষা করে যেতে পারেন। এখন সবাই যদি এরকম করে OnePlus কেন করবে না? OnePlusকে দোষ দিয়ে লাভ আছে? OnePlusও তাই করছে। OnePlus এবার সেই নোট যে একবার লঞ্চ করলো, আপনাকে আর সুযোগ দেবে না এটা বলার যে OnePlus বছরে দুটো ফোন লঞ্চ করে বা 4টে ফোন লঞ্চ করে, আর বলতে দেবে না। তারা এবার লাইন দিয়ে একের পর এক মানে জোয়ারের জল আসার মতো OnePlusের এবার ফোন আসতে চলেছে। এর আগে আপনাদের বলেছি ক্লোভারের কথা, বিলির কথা, ড্যানজেলের কথাও বোধহয় বলেছিলাম কখনো। OnePlusের আরও একটা ফোন, সেই ফোনটার ব্যাপারে সন্ধান পাওয়া গেছে এবং তার কোড নেম হচ্ছে লেমোনেড এবং সেই ফোনটা XDA ডেভেলপাররা এই ফোনটা কোডের মধ্যে থেকে খুঁজে বার করেছেন এবং সেই নামেও একটা ফোন আসবে। এছাড়া গতকালের টেক নিউজে তো বলেইছিলাম OnePlus 8 সিরিজের OnePlus 8 আর একটা B8T এরকম কিছু নামের ফোন টোন আছে। তো OnePlus কত ফোন নিয়ে আসবে এবং এই বছরেই সম্ভবত এই লাইন আপের সবকটা ফোন লঞ্চ হয়ে যাবে, OnePlusও কিন্তু আর পিছু হটবে না সবার সাথে কম্পিটিশন করার জন্য, OnePlusও বসে আছে। ওকে, তাহলে পোকোই বা বাদ যায় কেন? পোকো তো এসেছিলো রিয়েলমির সাথে কম্পিট করার জন্য, পোকো তাহলে রিয়েলমির মতোই করবে। রিয়েলমির সাথে কম্পিট করার জন্য তারা প্রতিটা সেগমেন্টে একটা করে ফোন লঞ্চ করবে এবং Poco X3 নিয়ে আমরা এতদিন আলোচনা করছিলাম যে সেই আলোচনা এবার পিছন দিকে চলে গেল। 7 তারিখ Poco X3 লঞ্চ হওয়ার কথা এবং তার সাথে হয়তো Poco X3 Pro বলে কোনো ফোন লঞ্চ হয়ে যেতে পারে। পোকো আসলে Poco X3 এই ফোনটার লঞ্চ ইভেন্টে যে প্রোমো ইমেজ থাকে সেই সব ইমেজ পাবলিশ করতে গিয়ে পোস্ট করতে গিয়ে তার মধ্যে একটা ইমেজ এরকম চলে এসেছিলো, সেখানে Poco X3 Pro নামে একটা ফোনের কথা বলা হয়েছে। মানে Poco X3 Pro নামেও কোনো ফোন আসবে, সেটা হয়তো 8 তারিখেই লঞ্চ করা যাবে, 7 তারিখেই লঞ্চ করা যাবে। পোকো কী করবে আমি জানি না, সত্যি জানি না। X3 Pro সেটা আবার কেমন ফোন হবে, সেটাতে কী প্রসেসর থাকবে, সেটার ব্যাপারে এতদিন তো কিছুই জানা গেল না, হঠাৎ কোথা থেকে Poco X3 Pro আকাশ থেকে এসে পড়লো? নাকি পোকো ব্র্যান্ড এটা কিছু ভুলটুল করেছে, ভুল করে এটা কিছু লিক করেছে? মানে ব্র্যান্ড এরকম ভুল করবে ঠিক বিশ্বাস হয় না আসলে। 100 জন লোকের পিছনে কাজ করে, একটা ছবি পাবলিশ করতে গেলে তার পিছনে 100 জন থাকে, ইচ্ছাকৃত ভুল করতে পারে সেটা আলাদা কথা। তো Poco X3 Pro আর একটা নতুন নাম চলে আসলো এবং সেটার ব্যাপারেও এবার থেকে খবর আসা শুরু হয়ে যাবে। এছাড়াও Poco M2, হঠাৎ করে Poco M2 আসরে নেমে পড়েছে। Poco M2 ফোনটা 8 তারিখ ইন্ডিয়াতে 8ই সেপ্টেম্বর লঞ্চ করে যাবে। Poco M2 একটু বাজেট সেগমেন্টের ফোন হবে এটা এখন অবধি জানা গেছে, এর বিষয়ে বিশদ কিছু জানা যায়নি। তবে Poco C3 নামে একটা ফোন আসবে যে শোনা যাচ্ছিলো, আমার কেমন যেন ধারণা Poco C3 ফোনটাই Poco M2 নাম দিয়ে লঞ্চ করতে পারে। এরকম আমি মানে বাপের জন্মে শুনিনি যে পোকো কোনো ফোনের প্রো ভার্সন আগে লঞ্চ করে যায় তারপর ভ্যানিলা ভার্সন লঞ্চ করে। এতদিন শুনতাম একটা ফোন নর্মাল ভ্যারিয়েন্ট লঞ্চ করে, তার আপগ্রেডেশন প্রো ভ্যারিয়েন্ট পরে লঞ্চ করে বা তার সাথে লঞ্চ করে,
এবার উল্টো হচ্ছে, পোকো M2 প্রো আগে লঞ্চ করে গেছিল, এবার পোকো M2 লঞ্চ করছে। আমরা 2020 সালে আর কত কি দেখব? আপনার কি মনে হয় আর কি কি দেখা বাকি রয়ে গেল আমাদের 2020 সালে? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে। ও আচ্ছা, আপনি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, লাইক করতে ভুলে গেছেন, আর একবার মনে করিয়ে দিলাম। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।